আমি যদি নাপিতের দোকানে চুল কাটি আপনারা কি ভিড় করবেন? না, কারণ এটা ভিড়ের বিষয় নয়। কিন্তু সৈয়দুনা বেলাল বলেন, আহজাব আলাইয়া, আমি বড় আশ্চর্য হয়েছে। কি আশ্চর্য! সে নবীজি রাস্তায় আসলেন, রাস্তার সাহাবায়ে কেরাম দেখলো নবী এসে গেছে, বাজারের সাহাবি দেখলো নবী এসে গেছে, রাস্তার দূরের সাহাবি দেখলো নবী এসে গেছে, সবাই দৌড়ায়া নবীর কাছে চলে আসছে। আমার নবী ঢুকলেন নাফিকের দোকানে। তখন তো আর এরকম কোনো দেওয়াল নাই, কোনো টিনের ব্যবস্থা নাই, অ্যাসির কোনো ব্যবস্থা নাই, আয়নার কোনো ব্যবস্থা নাই, সেই টেরফল দিয়ে, কাগজ দিয়ে, কাপড় দিয়ে ওরকম দোকান ছিল। আমার নবীন নাপিতের দোকানে ঢুকতে দেরি, সাহাবায়ে কেরাম নাপিতের দোকানকে নবী প্রেমের বাগান বাজায় গেছে, নবী প্রেমের বাগান হয়ে গেছে। তা আমি বলি নাই, আমার বাবা বলে নাই, হাদিসের কিতাব বুড়ি বুড়ি পৃষ্ঠায় প্রমাণিত। সাহাবায়ে কেরাম সবাই নাপিতের দোকানে চুল যদি কাটি, চুল কাটলে গোসল ফরজ নয়, কিন্তু কানে চুল লেগে থাকে, ঘাড়ে চুল লেগে থাকে, কাপড়ে চুল থাকে, সেই জন্য আমরা গিয়ে গোসল করি, কারণ চুল বিরক্তির কারণ। তা আমার চুল যদি আমাকে বিরক্ত করে, আমার চুল যদি অন্যের গায়ে লাগে, তারে তো আরো বেশি বিরক্ত করবে। কিন্তু নবীজি চুল কাটবে, নাপিত দেখলেন এখানে বিন্দু পরিমাণ জায়গা নাই, সাহাবায়ে কেরাম ভিড় করে ফেলেছে, নবী বসলেন চেয়ারে, নাপিত এখন কেসি দিয়ে চুল কাটবে। নবী চেয়ারে বসতে দেরি, ফাইয়া তু ফোনা, সাহাবায়ে কেরাম নবীর চেয়ারকে গুল করে নবীর তাওয়াফ করা শুরু করে দিয়েছে। আমি নয়, আমি নয়, হাদিসের কিতাব উল্টান না, বাইরে তো আমি আছি, আপনি উল্টান, ফাইয়া তু ফোনা, আমরা কিসের তাওয়াফ করি, কাবার তাওয়াফ করি, এতে কোনো সন্দেহ আছে? আমি চেয়ারে বসলাম, এখানে যদি সবাই আমার তাওয়াফ শুরু করে, কালকে ফেসবুকে দিবে, ভণ্ডামির আর সীমা রইল না, দিবে না, স্বাভাবিক দিবে, এটা ভণ্ডামি বলবো, আমিও বলবো, কারণ আমরা হলে সুন্নত ওয়াল জামাত কখনো ভণ্ডামিকে সাপোর্ট করি নাই, আমরা কি ভণ্ডামিরে কখনো সাপোর্ট করেছি? বন্ড এক জিনিস, সুন্নি আর এক জিনিস, সুন্নি তামিলকে বলে যারা কামলিওয়ালার কদমে বিক্রি হয়ে গেছে। এখানে যদি তাওয়াফ করে মানুষ গালি দিবে, ভিডিও আসবে, এটা আমিও সাপোর্ট করব না, আমিও বলবো এখানে আমাকে এনে আপনারা আমার সম্মানহানি করেছেন, বলবো না। আমার নবী সিয়ারে বসা, সাহাবায়ে কেরাম তাওয়াফ করেছে, নাফিত বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষের চুল কাটলাম, জীবনে কোনোদিন এই দৃশ্য দেখি নাই, ওদের কি হলো? আপনি বসছেন চেয়ারে, ওরা হাত দুটো বিছিয়ে দিয়ে আপনার চতুর্দিকে প্রদক্ষিণ করছে, তাওয়াফ করছে, কারণ কি? আমার নবী হাসি দিয়ে বলেন, নাপিত, আমারে জিজ্ঞেস করছো কেন? ওরা করছে, আমি তো আর করতে বলি নাই, ওদেরকে জিজ্ঞেস করো। নাপিত বলে, মা বালকম, তোমাদের কি হয়েছে? আমি কতজনের চুল কাটলাম, জীবনে এই দৃশ্য দেখি নাই, তোমাদের কি হলো? নবী সিয়ারে বসে, নবীরে গুল করে তাওয়াফ করছো কেন? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নাফিত, তুমি কি করবা? আমি চুল কাটবো। সে তুমি যখন চুল কাটবা, একটা ডানে চলে যাবে, একটা বামে চলে যাবে, একটা উপরের দিকে পড়বে, একটা পিছনের দিকে চলবে। আমরা যদি দাঁড়িয়ে থাকি, নবীর চুল তো মাটিতে পড়ে যাবে। আমরা হাত বিছিয়ে চতুর্দিকে তাওয়াফ এই কারণে করছি, নবীর চুল মাটিতে নয়, যেন আমাদের হাতে চলে আসে, যেন আমাদের। এখন সৈয়দুনা বেলাল বলেন, চতুর্দিকে তাওয়াফ চলছে, কার তাওয়াফ? নবীর তাওয়াফ। আমার নবীর চুল নাপিতে কাটছে, স্বামী বেলাল নজর তুব্বে আইনাইয়া, চোখ দিয়ে দেখলাম একটা চুলও মাটিতে পড়ে নাই, সব সাহাবায়ে কেরামের হাতে পড়েছে। নবীর চুল পাইতে দেরি, যেন এক ঈদের দিন শুরু হয়ে গেছে, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর হয়ে গেছে, যেন কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছে। কেউ চুল পায়া পাগড়ির ভিতরে দেওয়া শুরু করেছে, কেউ চুল পায়া টুপির ভেতরে দেওয়া শুরু করেছে, কেউ দৌড়ায়া গড়ে গিয়ে দামি কাপড় মোড়ায়া আঁতর দিয়ে নবীর চুল বড় আমানতে রেখে দিয়েছে, আর কেউ নিজের বিবি সন্তানকে গিয়ে বলে, ও আমার বিবি, আজকে তকদির চমকে গেছে, সে কি হলো, কি হলো, কোনো খনি পেয়েছে না, সে খনির চেয়ে আরো দামি জিনিস পেয়ে গেছে, সে কি পেলেন, সে দেখো আমার হাতে নবীর চুল চলে এসেছে। মরে গেলে একটা নসিহত, আমার কাফনের ভেতরে দয়াল নবীর চুল মোবারক দিয়ে দিও। আহ,
একটা বাগানটা আমি বসাই নাই, এটা নবীর সাহাবায়ে কেরাম বসিয়েছে। এখন যারা কথাই কথাই দলিল 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 খোঁজেন, বন্ধু একটু গভীরভাবে যদি খেয়াল করেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবী চুল কাটতে গেলে সেখানে দৌড়ায়া বীর করার দলিল কি? সাহাবায়ে কেরাম বলবে কোনো দলিল নাই। নবী চেয়ারে বসলে চুলগুলো নেওয়ার জন্য তাওয়াফ করার দলিল কি? বলবে কোনো দলিল নেই। নবী চুল কাটলে চুলগুলো হাতে নেওয়ার দলিল কি? সাহাবায়ে কেরাম বলবে কোনো দলিল নাই। নবীর চুল পাওয়ার পর পাগড়িতে টুপিতে রাখার দলিল কি? বলবে কোনো দলিল নাই। নবীর চুল কাফনের ভেতরে দেওয়ার নসিহত করার দলিল কি? সে এই শোন, নবীর বেলায় দলিলের দরকার নাই, নবীর বেলায় মহাব্বতের বড় দরকার। কিসের দরকার? নবীর বেলায়। কিসের বেলায়? নবীর বেলায় দলিল নয়, নবীর বেলায় মহাব্বত।